গুড ইভিনিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই ভিজন WBCS ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। 50টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 22nd May 2021 থেকে 30th May 2021 অবধি, অর্থাৎ ফোর্থ উইক অফ মের কিন্তু পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে করানো হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর যদি পারো এই প্রশ্নগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? ক্লাস টাইমটা বলে দিই তোমাদেরকে, প্রত্যেক রবিবার কিন্তু রাত 9টায় কিন্তু ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি ভালো করে ফলো করার চেষ্টা করবে। আর সকলকে একটা রিকোয়েস্ট করছি, এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং সমস্ত ক্লাসের PDF এবং নোটিফিকেশান যদি তোমরা নিয়মভাবে পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন এখানে কী আছে, হু ওন ব্যাক টু ব্যাক মেন্স হাই জাম্প টাইটেল ইন Big 12 আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ ইন ম্যানহাটন USA? তো USA-র ম্যানহাটনে Big 12 আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো সেখানে কে ব্যাক টু ব্যাক মেন্স হাই জাম্প টাইটেলটি জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, তেজস্বিনী শঙ্কর। তো USA ম্যানহাটনে Big 12 আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো সেখানে ব্যাক টু ব্যাক মেন্স হাই জাম্প টাইটেলটি জিতেছেন তেজস্বিনী শঙ্কর। ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে, রিপ্রেজেন্টিং কানসাস স্টেট ইউনিভার্সিটি ইন্ডিয়াস তেজস্বিনী শঙ্কর ওন ব্যাক টু ব্যাক মেন্স হাই জাম্প টাইটেল ইন দ্য Big 12 আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ ইন ম্যানহাটন USA। তো ম্যানহাটন USAতে Big 12 আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো সেখানে ভারতে কানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্ট করেছিলেন তেজস্বিনী শঙ্কর, আর তিনি কিন্তু ব্যাক টু ব্যাক মেন্স হাই জাম্প টাইটেলটি উনি জিতেছেন। ক্লিয়ার? তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ব্যাপারে একটু দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে Washington DC, প্রেসিডেন্টের নাম হচ্ছে জো বিডেন, এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু ওন দ্য বেডফ্রেড ব্রিটিশ মাস্টার টাইটেল 2021? তো বেডফ্রেড ব্রিটিশ মাস্টার টাইটেল 2021 কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, রিচার্ড ব্ল্যান্ড। তো রিচার্ড ব্ল্যান্ড 2021 সালের বেডফ্রেড ব্রিটিশ মাস্টার টাইটেলটি উনি জিতেছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন্ডিয়ান গোল্ফার শুভঙ্কর শর্মা এন্ডেড টাইড 34th আফটার রিটার্নিং হিজ বেস্ট কার্ড অফ দ্য উইক অ্যাট 3 under 69, ইভেন অ্যাজ ইংল্যান্ডস রিচার্ড ব্ল্যান্ড ওন দ্য বেডফ্রেড ব্রিটিশ মাস্টার। তো ভারতের শুভঙ্কর শর্মা কিন্তু এই ব্রিটিশ 2021 সালের বেডফ্রেড ব্রিটিশ মাস্টার টাইটেলে কিন্তু উনি এন্ড করলেন 34th র্যাঙ্কে, এবং ইংল্যান্ডের রিচার্ডস ব্ল্যান্ড যিনি 2021 সালের বেডফ্রেড ব্রিটিশ মাস্টার টাইটেলটি উনি জিতেছেন। ক্লিয়ার? তো ইউনাইটেড কিংডমের ব্যাপারে একটু দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে লন্ডন, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে বরিস জনসন, কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, উইচ অর্গানাইজেশন আনাউন্সড দ্য ক্রিয়েশন অফ নিউ অ্যাওয়ার্ড দ্য করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড টু রেকগনাইজ প্লেয়ার্স হু আর মেকিং স্ট্রাইডস ইন ফাইট ফর সোশ্যাল জাস্টিস? তো কোন সংস্থা ঘোষণা করে জানিয়েছে যে তারা নতুন একটা অ্যাওয়ার্ড ক্রিয়েট করেছে, সেই অ্যাওয়ার্ডটা কী হচ্ছে, করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডটি সেই সমস্ত প্লেয়ারকে দেওয়া হবে যারা সোশ্যাল জাস্টিসের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছে, ঠিক আছে? তো সেই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে ভূষিত করা হবে। তো কোন সংস্থা এই নতুন অ্যাওয়ার্ডটি তৈরি করেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, NBA, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। তো ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন নতুন একটা অ্যাওয়ার্ড তৈরি করেছে তারা, সেই অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডটি সে সমস্ত প্লেয়ারদেরকে দেওয়া হবে যারা সোশ্যাল জাস্টিসের জন্য দীর্ঘদিন ধরে তারা লড়াই করে যাচ্ছে, ঠিক আছে? তো সেই সমস্ত প্লেয়ারদেরকে ভূষিত করা হবে করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড দিয়ে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য NBA অ্যানাউন্স দ্য ক্রিয়েশন অফ নিউ অ্যাওয়ার্ড দ্য করিম আব্দুল জাভার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড টু রেকগনাইজ প্লেয়ার হু আর মেকিং স্ট্রাইডস ইন ফাইট ফর সোশ্যাল জাস্টিস। তো ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে জানিয়েছে যে তারা নতুন একটা অ্যাওয়ার্ড তৈরি করেছে, সেই অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে
করিম আব্দুল জব্বার সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডটি সে সমস্ত প্লেয়ারদেরকে দেওয়া হবে যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল জাস্টিসের জন্য যারা লড়াই করে আছে, সে সমস্ত প্লেয়ারদেরকে অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হবে। ক্লিয়ার? তো ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ব্যাপারে একটু দেখে নিই আমরা। বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছেন লস এঞ্জেলস ল্যাকার্স। নাম্বার অফ টিমস হচ্ছে 30টা। কবে গঠন করা হয়েছিল? 6 জুন 1946 সালে নিউ ইয়র্ক, ইউএসএ। কমিশনার হচ্ছে আদাম সিলভার, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। দ্য ওয়ার্ল্ড বি ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে অফ দ্য ইয়ার। তো সারা বিশ্বজুড়ে কোন দিন ওয়ার্ল্ড বি ডেটি অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, 20 মে। তো প্রতি বছর 20 মে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড বি ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড বি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন মে 20th টু অ্যাকনোলেজ দ্য রোল অফ বিস অ্যান্ড আদার পলিনেটার্স ফর দ্য ইকোসিস্টেম। তো সারা বিশ্বজুড়ে প্রতি বছর 20 মে ওয়ার্ল্ড বি ডেটি সেলিব্রেট করা হয় এবং এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে বিদের অ্যাকনোলেজ করা এবং যে সমস্ত আরও ইকোসিস্টেমের মধ্যে যারা পলিনেটার্স আছে তাদেরকে অ্যাকনোলেজ করার জন্য কিন্তু সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড বি ডেটি 20 মে এটি পালন করা হয়। ক্লিয়ার? এর থিম কী ছিল 2021 সালে দেখে নেন একবার। দ্য থিম ফর ওয়ার্ল্ড বি ডে 2021 ইজ বি এঙ্গেজড, বিল্ড ব্যাক বেটার ফর বিস। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড বি ডের থিম। খুবই ইম্পর্টেন্ট থিমটা, ভালো করে কিন্তু মনে রাখার তোমরা চেষ্টা করবে। যদি পারো এটা খাতা নিয়ে বসো, খাতাটার পাশে তোমরা কিন্তু ডেটা আর ওয়ার্ল্ড বি ডের যে ডেটা আছে তার সাথে থিমটা যেটা আছে এটা পারলে লিখে নাও, এখনই লিখে নাও, তাহলে দেখবে জিনিসটা অনেকদিন তোমরা মনে রাখতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। হু ওন দ্য ওমেন্স পোর্শে টেনিস গ্র্যান্ড পিক্স 2021? তো 2021 সালের ওমেন্স স্পোর্টসে টেনিস গ্র্যান্ড পিক্সটি কে জিতেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, অ্যাশলে বার্তি। তো 2021 সালে পোর্শে টেনিস গ্র্যান্ড পিক্স টাইটেলটি জিতেছেন অ্যাশলে বার্তি। তো একটু দেখে নিই এর ব্যাপারে। অ্যাশলে বার্তি ওন দ্য পোর্শে টেনিস গ্র্যান্ড পিক্স 2021। দ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডিফিটেড অরণ্যা সাবালেঙ্কা 3-6, 6-0 and 6-3 ইন দ্য ফাইনাল। তো অ্যাশলে বার্তি 2021 সালের পোর্শে টেনিস গ্র্যান্ড পিক্স টাইটেলটি উনি জিতেছেন। উনি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, যিনি অরণ্যা সাবালেঙ্কা, উনাকে 3-6, 6-0, 6-3 হারিয়ে ফাইনালে উনি এই টাইটেলটা উনি জিতেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। দ্য AIBA ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ফর মেন টু বি হেল্ড ইন উইচ সিটি? তো কোন শহরে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হবে AIBA এর দ্বারা? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে বেলগ্রেড। তো সার্বিয়া দেশের একটি জায়গা বেলগ্রেড, সেখানে 2021 সালের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, মেন্সের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হবে AIBA এর দ্বারা। তো একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন আনাউন্স দ্যাট দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ বক্সিং ফর মেন উইল বি হেল্ড ফ্রম 26 অক্টোবর টু 6 নভেম্বর ইন বেলগ্রেড, সার্বিয়া। তো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ঘোষণা করে জানিয়েছে যে 2021 সালের যে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপটি মেন্সদের জন্য হবে সেটা 26 অক্টোবর থেকে 6 নভেম্বর কিন্তু করা হবে, সেটা কোথায়? বেলগ্রেড, সার্বিয়াতে। তো সার্বিয়ার ব্যাপারে দেখি আমরা। ক্যাপিটাল হচ্ছে বেলগ্রেড, কারেন্সি হচ্ছে সার্বিয়ান দিনার এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যালেকসান্দার ভুসিক। এবং ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ব্যাপারে দেখি আমরা। হেডকোয়ার্টার হচ্ছে লস এঞ্জেলস, সুইজারল্যান্ড। প্রেসিডেন্টের নাম হচ্ছে ওমর ক্রেমলোভ। ফাউন্ডেড কবে হয়েছিল? 1946 সালে। এবং ফর্মেশন কবে হয়েছিল? 29-30 নভেম্বর 1946 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস বাসাভার্সি অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2020? তো 2020 সালের প্রেস্টিজিয়াস বাসাভার্সি অ্যাওয়ার্ডটি দিয়ে কাদেরকে ভূষিত করা হবে? অ্যাকচুয়ালি 2020 এবং 2019 হবে, এটা একটু কারেকশন করে নেবে। 2019-20 বাসাভার্সি যেটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, তো সেই অ্যাওয়ার্ডটি দিয়ে কাদেরকে ভূষিত করা হবে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ কে কস্তুরি রঙ্গন এবং বি হচ্ছে রাজীব তারানাথ। তো ইনিয়া দুজনকে 2020-19 সালে বা 19-20 সালের প্রেস্টিজিয়াস বাসাভার্সি অ্যাওয়ার্ড দিয়ে ওনাদেরকে ভূষিত করা হবে। একটু দেখে নিই এর ব্যাপারে। সরোদ মাস্টারো পণ্ডিত রাজীব তারানাথ অফ মাইসুর অ্যান্ড রেনড স্পেস সায়েন্টিস্ট ডক্টর কে কস্তুরি রঙ্গন হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস বাসাভার্সি অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019 অ্যান্ড 2020 রেসপেক্টিভলি, গিভেন বাই দ্য চিত্রাদুর্গাস মুরগামুথ। দ্য অ্যাওয়ার্ড ক্যারিজ আ ক্যাশ প্রাইস অফ রুপিস 5 লাখস অ্যান্ড আ সিটিজেন। তো
তো সরোদ মাস্টারও পণ্ডিত রাজীব তারানাথ মাইসুরের এবং একজন রেনল্ড স্পেস সায়েন্টিস্ট উনি হচ্ছেন ডক্টর কে কস্তুরীরঙ্গন, যাদেরকে 2019-20 প্রেস্টিজিয়াস ভাষাভার্সি অ্যাওয়ার্ড দিয়ে ওনাদেরকে ভূষিত করা হবে। আর এই অ্যাওয়ার্ডটি চিত্রাদুর্গা মুর্গা মূর্তির দ্বারা দেওয়া হবে, ক্লিয়ার? আর এই অ্যাওয়ার্ডটার ক্যাশ প্রাইস হচ্ছে 5,00,000 টাকা এবং তার সাথে একটা সিটিজেনও কিন্তু প্রোভাইড করা হবে। তো আরেকবার তোমাদেরকে বলে দিই, কে কস্তুরীরঙ্গনা, যিনি একজন স্পেস সায়েন্টিস্ট এবং সরোদ মাস্টারও, উনি হচ্ছেন রাজীব তারানাথ। ওনাদের দুজনকে 2019-20 সালের প্রেস্টিজিয়াস ভাষাভার্সি অ্যাওয়ার্ড দিয়ে ওনাদেরকে ভূষিত করা হবে, ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, ওয়েন ইজ ইউনাইটেড নেশন রেকগনাইজড ইন্টারন্যাশনাল টি ডে অবজার্ভ? তো ইউনাইটেড নেশনের রেকগনাইজড একটা দিন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। তো এই দিনটি কবে অবজার্ভ করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, 21 মে। তো প্রতি বছর ইউনাইটেড নেশনের দ্বারা একটা রেকগনাইজ দিন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। এটি কিন্তু প্রতি বছর 21 মে অবজার্ভ বা পালন করা হয়, ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ইউনাইটেড নেশন রেকগনাইজড ইন্টারন্যাশনাল টি ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 21 মে বাই দ্য ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা রেকগনাইজ দিন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। এটি কিন্তু প্রতি বছর 21 মে এটি পালন করা হয়। আর কারা পালন করে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা কিন্তু প্রতি বছর 21 মে ইন্টারন্যাশনাল টি ডে এটি অবজার্ভ বা পালন করা হয়, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়াস ইন 57th ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রিজ অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স ফর 2020? তো 2020 সালে 57তম ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রিজ অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্সটি প্রকাশিত হয়েছে। তো সেখানে ভারতের র্যাঙ্ক কততম? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। তো 57তম ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রিজ অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স 2020 সালের প্রকাশিত হয়েছে। তো সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd, ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি সেক্টর হ্যাজ বিন প্লেসড অ্যাট দ্য 3rd পজিশন ইন দ্য 57th ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স রিলিজড বাই কনসালটেন্সি ফার্ম এর্নেস্ট অ্যান্ড ইয়াং। তো একটা কনসালটেন্সি ফার্ম যার নাম হচ্ছে এর্নেস্ট অ্যান্ড ইয়াং, তো তারা 2020 সালের 57তম ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রিজ অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্সটি তারা প্রকাশিত করেছে। আর সেখানে ভারতের র্যাঙ্ক কিন্তু হচ্ছে 3rd, ক্লিয়ার? দ্য ইউনাইটেড স্টেট রিটেন ইটস টপ পজিশন অন RECAI 57 ফলোড বাই চায়না অ্যাট দ্য 2nd পজিশন। এবং ভারতের আগে দুটো দেশ আছে, প্রথম দেশ হচ্ছে মানে ফার্স্ট পজিশন নিয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং 2nd পজিশন নিয়েছে হচ্ছে চায়না, এবং 3rd পজিশন কার আছে, ভারত, এই 57তম ইউআই রিনিউয়েবল এনার্জি কান্ট্রিজ অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্সের মধ্যে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, নেম দ্য উইনার অফ 2020 মিলিনিয়াম টেকনোলজি প্রাইজ। 2020 সালের মিলিনিয়াম টেকনোলজি প্রাইজ কে জিতেছেন বা কারা জিতেছেন? সব সঠিক উত্তর হবে অপশন সি, শঙ্কর বালাসুব্রমণ্যম অ্যান্ড ডেভিড ক্লেরেনম্যান। তো শঙ্কর বালাসুব্রমণ্যম এবং ডেভিড ক্লেরেনম্যান 2020 সালের মিলিনিয়াম টেকনোলজি প্রাইজটি ওনারা জিতেছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ব্রিটিশ ইন্ডিয়ান কেমিস্ট শঙ্কর বালাসুব্রমণ্যম অ্যালং উইথ হিজ কলিগ ডেভিড ক্লেরেনম্যান ফ্রম দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটিজ হ্যাভ বিন ডিক্লেয়ার দ্য উইনার অফ 2020 মিলিনিয়াম টেকনোলজি প্রাইজ। তো ব্রিটিশ ইন্ডিয়ার কেমিস্ট শঙ্কর বালাসুব্রমণ্যম এবং তারই কলিগ ডেভিড ক্লেরেনম্যান, যিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির থেকে বিলং করে, তো ওনারা 2020 সালের মিলিনিয়াম টেকনোলজি প্রাইজটা ওনারা জিতেছেন, ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, ওয়েন ইজ ওয়ার্ল্ড মেট্রোলজি ডে অবজার্ভ? তো সারা বিশ্বজুড়েই ওয়ার্ল্ড মেট্রোলজি ডেটি কবে পালন বা অবজার্ভ করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 20 মে। তো প্রতি বছর 20 মে ওয়ার্ল্ড মেট্রোলজি ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ওয়ার্ল্ড মেট্রোলজি ডে ইজ অবজার্ভড অন 20th মে টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। মেট্রোলজি ইজ এ স্টাডি অফ মেজারমেন্ট। তো সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মেট্রোলজি ডেটি অবজার্ভ করা হয় 20 মে। আর এই দিনটি সেলিব্রেট করার উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস যেগুলো আছে সেগুলোর সেলিব্রেট করার জন্য কিন্তু বিশেষ করে এই দিনটি অবজার্ভ করা হয়, ক্লিয়ার? আর মেট্রোলজি হচ্ছে মেজারমেন্টের ব্যাপারে পড়াশোনা করাকে বলা হয় মেট্রোলজি, ক্লিয়ার? তো থিম দেখে নাও কী ছিল 2021 সালের, দ্য থিম ফর ওয়ার্ল্ড মেট্রোলজি ডে 2021 ইজ মেজারমেন্ট ফর হেলথ। এটা ছিল 2021 সালের থিম, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখার চেষ্টা করবে থিমটি, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে,
which day of the year is marked as National Anti-Terrorism Day in India? তো ভারতের মধ্যে ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে সেটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তরে হবে অপশন এ, সেটা হচ্ছে 21 মে। তো প্রতি বছর ভারতে 21 মে ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিই ব্যাপারে, ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে ইজ অবজার্ভড অন May 21st টু কমোরেট দ্য ডেথ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া রাজীব গান্ধী। তো ভারতের মধ্যে প্রতি বছর ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডেটি অবজার্ভ করা হয় 21 মে। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর বার্ষিকীর উপলক্ষে কিন্তু প্রতি বছর 21 মে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চন দেখে নাকি আছে, ওয়েন ইজ ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলিব্রেটেড? তো সারা বিশ্ব জুড়ে কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ এবং ডেভেলপমেন্ট ডেটি কবে এটি প্রতি বছর পালন করা হয়? এর সঠিক উত্তরে হবে অপশন ডি, 21 মে। তো প্রতি বছর 21 মে সারা বিশ্ব জুড়ে কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিই ব্যাপারে, দ্য ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ হেল্ড এভরি ইয়ার অন 21st May। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেটি অবজার্ভ করা হয় 21 মে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন দেখে নাকি আছে, উইচ ডে অফ দ্য ইয়ার ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি? তো কোন দিন ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই দিনটি পালন করা হয়? এর সঠিক উত্তরে হবে অপশন বি, সেটা হচ্ছে 22 মে। তো প্রতি বছর 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই দিনটি প্রতি বছর পালন করা হয়। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি অলসো নোন অ্যাজ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে ইজ ইউনাইটেড নেশন স্যাংশন ইন্টারন্যাশনাল ডে হেল্ড অন May 22nd এভরি ইয়ার টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস অফ বায়োডাইভার্সিটি ইস্যু। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটির নাম হচ্ছে আরেকটি ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, এটি কিন্তু একটা ইউনাইটেড নেশন দ্বারা একটা স্যাংশন ইন্টারন্যাশনাল দিবস, সেটি পালন করা হয় 22 মে। ঠিক আছে, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে বায়োডাইভার্সিটি যে সমস্ত ইস্যুগুলো আছে সে সমস্ত ইস্যুগুলোর ব্যাপারে মানুষের প্রতি আরও সচেতন বাড়ানোর জন্য কিন্তু প্রতি বছর 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? তো থিম কি ছিল 2021 সালে দেখে না একবার, দ্য থিম ফর 2021 ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে ইজ উই আর পার্ট অফ দ্য সলিউশন। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে থিমটি। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন দেখে নাকি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট ফর ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ফর 3 ইয়ার টিল 2024? তো 2024 সালের জন্য 3 বছরের জন্য কাকে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, উনি হচ্ছেন নরেন্দর বার্তা। তো নরেন্দর বার্তাকে 3 বছরের জন্য 2024 সালের জন্য 2024 সাল অবধি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের নতুন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই এর ব্যাপারে, নরেন্দর বার্তা হ্যাজ বিন রিএলেক্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ফর দ্য সেকেন্ড কনসিকিউটিভ টার্ম। তো নরেন্দ্র বার্তাকে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের দ্বিতীয় টার্মের তাকে প্রেসিডেন্ট হিসেবে, আর তার টার্মটা কিন্তু 2024 সাল, অর্থাৎ 3 বছরের জন্য তাকে আবার কিন্তু রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো একটু ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের ব্যাপারে দেখে নিই আমরা, হেডকোয়ার্টার হচ্ছে লসেন সুইজারল্যান্ডে, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন থেরি ভ্যালি, এবং কবে গঠন করা হয়েছিল, 7 জানুয়ারি 1924 সাল প্যারিস ফ্রান্সে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন দেখে নাকি আছে, Which team has won the 2020-21 UEFA Women's Champions League? তো 2020-21 সালের UEFA Women's Champions League-টি কোন টিম জিতেছে? সঠিক উত্তরে হবে অপশন সি, বার্সেলোনা। তো 2020-21 সালের UEFA Women's Champions League-টি জিতেছে বার্সেলোনা টিমটি। তো একটু দেখে নিই এর ব্যাপারে, দ্য স্প্যানিশ প্রফেশনাল ফুটবল ক্লাব বার্সেলোনা সাপ্রেসড ইংলিশ ক্লাব চেলসি 4-0 টু উইন দ্য 2020-21 UEFA Women's Championship League Final held at Gothenburg, Sweden on 16th May 2021. তো 16 মে 2021 সালে গোথেনবার্গ সুইডেনে
UEFA Women's Champions League-এর ফাইনালটি কন্ডাক্ট করা হয়েছিল। তো সেখানে স্প্যানিশ প্রফেশনাল ফুটবল ক্লাব বার্সেলোনা ইংলিশ ক্লাব চেলসিকে 4-0 হারিয়ে 2020-21 সালের UEFA Women's Championship League ফাইনালটি তারা জিতেছে। ক্লিয়ার? তো বার্সেলোনা চেলসিকে 4-0 গোলে হারিয়ে UEFA Women's Championship League-টি তারা জিতেছে। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এনাকে আছে, দ্য 2022 FIFA Under 17 Women World Cup will be held in which country? তো 2022 সালের FIFA Under 17 Women's World Cupটি কোন দেশে এটি অর্গানাইজ বা কোন দেশে এটিকে হোস্ট করবে? এর সঠিক উত্তরে যাবে অপশন এ ভারত। তো 2022 সালের FIFA Under 17 Women's World Cupটি অর্গানাইজ বা হোস্ট করবে সেটা হচ্ছে ভারত। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য 2022 FIFA Under 17 Women's World Cup will be held in India from October 11th to 30, 2022, football's global governing body said. তো FIFA যেটা হচ্ছে ফুটবলের গ্লোবাল গভর্নিং বডি, তারা ঘোষণা করে জানিয়েছে যে 2022 সালের FIFA Under 17 Women's বিশ্বকাপটি অর্গানাইজ করাবে ভারতে। আর কবে থেকে হবে সেটা হচ্ছে 11 অক্টোবর থেকে 30 অক্টোবর 2022 সালে ভারতে 2022 সালের FIFA Under 17 Women's World Cupটি সেখানে কন্ডাক্ট করা হবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এনাকে আছে, হু টপ দ্য ফোর্বস হাইয়েস্ট পেড অ্যাথলিটস লিস্ট ফর 2022। তো ফোর্বস তাদের হাইয়েস্ট পেড অ্যাথলিটসের লিস্ট বা তালিকা বার করেছে 2021 সালে। তো শেষ তালিকায় কে বা কোন প্লেয়ার শীর্ষস্থানটি অর্জন করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন বি কোনর ম্যাকগ্রেগর। তো কোনর ম্যাকগ্রেগর 2021 সালের ফোর্বস হাইয়েস্ট পেড অ্যাথলিটসের তালিকার মধ্যে উনি কিন্তু শীর্ষস্থানটি অর্জন করেছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইরিশ MMA ফাইটার কোনর ম্যাকগ্রেগর, হু ওয়াজ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পেড অ্যাথলিট ওভার দ্য লাস্ট ইয়ার এহেড অফ ফুটবলার্স লিওনেল মেসি অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যাকর্ডিং টু দ্য অ্যানুয়াল ফোর্বস লিস্ট রিলিজড। তো 2021 সালের ফোর্বস তাদের হাইয়েস্ট পেড অ্যাথলিটসের তালিকা বার করেছে। তো সেখানে ইরিশ MMA ফাইটার কোনর ম্যাকগ্রেগর কিন্তু উনি কিন্তু শীর্ষস্থানটি অর্জন করেছে। উনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো যারা ফুটবলার তাদেরকে পিছা ছাড়িয়ে উনি কিন্তু শীর্ষস্থানটি অর্জন করেছে 2021 সালের ফোর্বসের হাইয়েস্ট পেড অ্যাথলিটসের তালিকায়। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন এনাকে আছে, হু হ্যাজ রিসিভ দ্য প্রেস্টিজিয়াস 2021 টেম্পলটন প্রাইজ। তো 2021 সালের টেম্পলটন প্রাইজটি কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, উনি হচ্ছেন জেন গুডল। তো 2021 সালে টেম্পলটন প্রাইজটি জিতেছেন জেন গুডল। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য জন টেম্পলটন ফাউন্ডেশন হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য 2021 টেম্পলটন প্রাইজ টু দ্য ওয়ার্ল্ড রেনাউন্ড ইকোলজিস্ট অ্যান্ড কনজারভেশনিস্ট জেন গুডল, হুজ গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ হ্যাভ চেঞ্জ হিউম্যানিটিজ আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস রোল ইন দ্য ন্যাচুরাল ওয়ার্ল্ড। তো জেন গুডল, যিনি একজন ইথোলজিস্ট এবং কনজারভেশনিস্ট, তো ওনাকে জন টেম্পলটন ফাউন্ডেশনের দ্বারা 2021 সালের টেম্পলটন প্রাইজটি ওনাকে দেওয়া হয়েছে। আর প্রাইজটি দেওয়ার কারণ হচ্ছে উনি কিন্তু বিভিন্ন গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ করেছেন, আর সেই ডিসকভারিজ করার কারণে মানুষ কিন্তু ন্যাচুরাল ওয়ার্ল্ডকে আরও ভালোভাবে বুঝতে পেরেছে। তো সে কারণেই কিন্তু 2021 সালের টেম্পলটন প্রাইজটি ওনাকে দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে আছে, When is National Endangered Species Day observed every year? তো ভারতের মধ্যে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটি কোন দিন এটি প্রতি বছর পালন করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন এ থার্ড ফ্রাইডে অফ মে। তো প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার ভারতের মধ্যে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে ইজ সেলিব্রেটেড অন দ্য থার্ড ফ্রাইডে অফ মে এভরি ইয়ার। তো প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার ভারতের মধ্যে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটি অবজার্ভ করা হয়। দিস ইয়ার ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে ওয়াজ অবজার্ভড অন 21st May 2021। আর এবছর ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটি অবজার্ভ করা হয়েছিল কবে? 21 মে 2021 সালে, কারণ তৃতীয় মে মাসের তৃতীয় শুক্রবার পড়েছিল 21 তারিখ। তো সে কারণে 21 তারিখে 2021 সালে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটি অবজার্ভ করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এনে কি আছে, হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার ওয়ার্ল্ড টার্টল ডে। তো 2021 সালের ওয়ার্ল্ড টার্টল ডের থিম কী ছিল? তো ওয়ার্ল্ড টার্টল ডেটি কিন্তু সেলিব্রেট করা হয় প্রতি বছর 23 মে, আর এবছরের থিম ছিল
টার্টেলস রক, অপশন ডি সেটা হচ্ছে টার্টেল রক, ঠিক আছে। তো একটু দেখে নিন আপনি, ওয়ার্ল্ড টার্টেল ডে ইজ অবজার্ভড অন 23rd মে, দ্য ডে ইজ সেলিব্রেটেড টু মেক পিপল অ্যাওয়ার অফ টার্টেল অ্যান্ড টর্টোয়াইস অ্যান্ড দেয়ার হ্যাবিটেট। তো সারা বিশ্ব জুড়ে 23 মে ওয়ার্ল্ড টার্টেল ডেটি অবজার্ভ করা হয়, আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতি টর্টোয়াইস, টার্টেল এবং তার হ্যাবিটেটসগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 23 মে ওয়ার্ল্ড টার্টেল ডেটি অবজার্ভ করা হয়। আর থিম কী ছিল এবছর, সেটা হচ্ছে টার্টেল রক। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু ওন দ্য পিজিএ চ্যাম্পিয়নশিপ 2021। তো 2021 সালের পিজিএ চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, উনি হচ্ছেন ফিল মিকেলসন। তো ফিল মিকেলসন কিন্তু সব থেকে এজেড পার্সন যিনি 2021 সালের পিজিএ চ্যাম্পিয়নশিপটা উনি জিতেছেন। তো একটু দেখে নিই ব্যাপারে, ইন গোল্ফ ফিল মিকেলসন্স ওন দ্য পিজিএ চ্যাম্পিয়নশিপ বাই টু শর্টস ওভার ব্রুকস কোপিককে অ্যান্ড সাউথ আফ্রিকানস লিওনেস ওস্থিওজেন টু বিকেম দ্য ওল্ডেস্ট মেজর উইনার ইন দ্য হিস্ট্রি। তো গোল্ফ খেলাতে ফিল মিকেলসন দুটো শর্টস আগিয়ে ব্রুকস কোপিকা এবং সাউথ আফ্রিকান লুইস অস্তুজেনকে দুটো শর্ট আগে হারিয়ে উনি কিন্তু 2021 সালের পিজিএ চ্যাম্পিয়নশিপটা উনি জিতেছেন। আর পিজিএ চ্যাম্পিয়নশিপ হিস্ট্রিতে কিন্তু ফিল মিকেলসন হয়েছেন সব থেকে ওল্ডেস্ট প্লেয়ার যিনি এই টাইটেলটি জিতেছেন হিস্ট্রিতে, ঠিক আছে। ইতিহাসের সব থেকে ওল্ডেস্ট প্লেয়ার হয়ে দাঁড়ালেন ফিল মিকেলসন যিনি 2021 সালের পিজিএ চ্যাম্পিয়নশিপ উনি জিতেছেন। উনি দুটো শর্ট আগে ব্রুকস কোপিকা এবং সাউথ আফ্রিকান লুইস অস্তুজেনকে হারিয়ে কিন্তু এই টাইটেলটা উনি নিজের নাম করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু ওন মোনাকো গ্র্যান্ড পিক্স 2021। তো 2021 সালের মোনাকো গ্র্যান্ড পিক্স টাইটেলটি কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ম্যাক্স ভার্স্টাপেন। তো 2021 সালের মোনাকো গ্র্যান্ড পিক্স টাইটেলটি ম্যাক্স ভার্স্টাপেন জিতেছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, রেড বুলস ম্যাক্স ভার্স্টাপেন হ্যাজ ওন দ্য মোনাকো গ্র্যান্ড পিক্স ফর দ্য ফার্স্ট টাইম টু টেক দ্য ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ লিড ফ্রম লুইস হ্যামিল্টন। তো রেড বুল ম্যাক্স ভার্স্টাপেন 2021 সালের মোনাকো গ্র্যান্ড পিক্সটি উনি জিতেছেন এবং উনি কিন্তু প্রথমবার এই ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ উনি জিতেছেন। আর উনি কিন্তু লুইস হ্যামিল্টন যে লিডার ছিল তাকে হারিয়ে কিন্তু ফর্মুলা ওয়ান উনি মোনাকো গ্র্যান্ড পিক্স টাইটেলটি উনি জিতেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হোয়েন ইজ ওয়ার্ল্ড থাইরয়েড ডে অবজার্ভড এভরি ইয়ার। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড থাইরয়েড ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 25th মে। তো প্রতি বছর 25 মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড থাইরয়েড ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ওয়ার্ল্ড থাইরয়েড ডে টেক্স প্লেস অন 25th মে ইচ ইয়ার। তো প্রতি বছর 25 মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড থাইরয়েড ডেটি পালন বা অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডে অবজার্ভ। তো সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডেটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, 25 মে। তো প্রতি বছর 25 মে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডেটি অবজার্ভ বা পালন করা হয়। তো একটু দেখে নিই ব্যাপারে, ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেনস ডে ইজ অবজার্ভ গ্লোবালি অন 25th মে এভরি ইয়ার। দিস ডে ইজ অবজার্ভড ফর মিসিং চিলড্রেন হু হ্যাভ ফাউন্ড দেয়ার ওয়ে হোম, রিমেম্বার দোজ দ্যাট আর দ্য ভিকটিমস অফ ক্রাইম অ্যান্ড কন্টিনিউ এফোর্ট টু সিক আউট দোজ দ্যাট আর স্টিল মিসিং। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডেটি অবজার্ভ করা হয় 25th মে, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাচ্চারা হারিয়ে যায় এবং তারা যখন ঘরে ফিরে আসে এবং যে সমস্ত বাচ্চারা হারিয়ে যাওয়ার পর ঘর ফেরে না তাদের স্মৃতিতে প্রতি বছর কিন্তু 25 মে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? 25th মে ইজ নাও ওয়াইডলি রেফার্ড টু অ্যাজ মিসিং চিলড্রেন ডে উইথ দ্য ফরগেট মি নট ফ্লাওয়ার অ্যাজ ইট এমব্লেম। আর সে কারণে 25 মে কিন্তু সারা বিশ্ব জুড়ে মিসিং চিলড্রেন ডেটি অবজার্ভ করা হয় আর এর এমব্লেম হচ্ছে ফরগেট মি নট ফ্লাওয়ার। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু ওন দ্য ফ্রেঞ্চ মোরো গ্র্যান্ড পিক্স 2021। তো 2021 সালের ফ্রেঞ্চ মোরো গ্র্যান্ড পিক্স টাইটেলটি কে জিতেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, জ্যাক মিলার। তো 2021 সালের ফ্রেঞ্চ মোটো গ্র্যান্ড পিক্স টাইটেলটি জিতেছেন জ্যাক মিলার। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইট ওয়াজ মিলার সেকেন্ড কনজিকিউটিভ ভিক্টরি ফলোয়িং হিজ সাকসেস ইন দ্য স্প্যানিশ গ্র্যান্ড পিক্স আর্লিয়ার দিস মান্থ, মেকিং হিম দ্য ফার্স্ট অস্ট্রেলিয়ান টু সিল ব্যাক টু ব্যাক উইন্স সিন্স
ক্রেসি স্টোনার ইন 2012। তো জ্যাক মিলার 2021 সালের ফ্রেঞ্চ মোরো গ্র্যান্ড পিক্স টাইটেল জিতে কনজিকিউটিভলি কিন্তু দুটো টাইটেল উনি নিজের নাম করলেন। এর আগে মানে এ মাসের আগে কিন্তু স্প্যানিশ গ্র্যান্ড পিক্স টাইটেলটি উনি জিতেছেন, আর এবারে কিন্তু 2021 সালের ফ্রেঞ্চ মোরো গ্র্যান্ড পিক্স টাইটেল উনি জিতলেন। তো কনজিকিউটিভলি দুটো কিন্তু টাইটেল উনি জিতলেন এক মাসের মধ্যে, আর এটা নিয়ে কিন্তু উনি প্রথম অস্ট্রেলিয়ান হয়ে গেলেন। আফটার সেজি স্টোনার 2012 সালে কিন্তু উনি দুটো টাইটেল একসাথে দিয়েছিলেন, তারপরে কিন্তু প্রথম অস্ট্রেলিয়ান হয়ে দাঁড়ালেন যিনি ব্যাক টু ব্যাক কিন্তু উনি দুটো টাইটেল নিজের নাম করলেন জ্যাক মিলার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এনাকে আছে। রিসেন্টলি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স সাইন্ড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ উইচ কোম্পানি ফর ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ট্রাইবাল স্কুল। তো কিছুদিন আগে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা চুক্তি করেছে কোন কোম্পানির সাথে, যাতে ট্রাইবাল স্কুলগুলোকে ডিজিটাল ট্রান্সফরমেশনে তারা কনভার্ট করতে পারে। তো কোন কোম্পানির সাথে বা কোন সংস্থার সাথে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা চুক্তি করেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, মাইক্রোসফট। তো রিসেন্টলি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা চুক্তি করেছে মাইক্রোসফট কোম্পানির সাথে, যাতে যে সমস্ত ট্রাইবাল স্কুলগুলো আছে সেই সমস্ত ট্রাইবাল স্কুলগুলোকে ডিজিটাল ট্রান্সফরমেশনে কনভার্ট করার জন্যে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অন 17th May 2021 সাইন্ড আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ মাইক্রোসফট টু হেল্প ট্রাইবাল স্কুল সাচ অ্যাজ একলব্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড আশ্রম স্কুল হ্যাভ ডিজিটাল ট্রান্সফরমেশন। তো 17th May 2021 সালে ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্ট্রি একটা চুক্তি করেছে মাইক্রোসফট কোম্পানির সাথে, যাতে যে সমস্ত ভারতের ট্রাইবাল স্কুলগুলো আছে যেমন একলব্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আশ্রম স্কুল, সে সমস্ত স্কুলগুলোকে ডিজিটাল ট্রান্সফরমেশনে কনভার্ট করার জন্যে। ক্লিয়ার? আর বর্তমানে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার হচ্ছেন শ্রী অর্জুন মুন্ডা। বুঝতে পারছো? তো মাইক্রোসফট কোম্পানির ব্যাপার একটু দেখিনি আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সত্যা নান্ডেলা। ফাউন্ডার হচ্ছে কবে, সেটা হচ্ছে 4 April 1975 সালে অ্যারবালকিউনিও নিউ মেক্সিকো ইউনাইটেড স্টেটসে। হেডকোয়ার্টার হচ্ছে রেমন্ড ওয়াশিংটন ইউনাইটেড স্টেটস। ফাউন্ডার কে হচ্ছেন বিল গেটস এবং পল অ্যালেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে নাকি আছে। সমীর শেখ সারিয়া উইল টেক ওভার অ্যাজ দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ উইচ কোম্পানি। তো সমীর শেখ সারিয়া কোন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে উনি নিয়োগ হয়েছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। তো টাটা কনসালটেন্সি সার্ভিসের নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন সমীর শেখ সারিয়া। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস হ্যাজ অ্যানাউন্স দ্যাট সমীর শেখ সারিয়া উইল টেক ওভার অ্যাজ আ কোম্পানিজ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অন 1st May 2021। তো টাটা কনসালটেন্সি সার্ভিস ঘোষণা করে জানিয়েছে যে তারা সমীর শেখ সারিয়াকে কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন এবং ওনার কার্যকারী শুরু হবে 1 May 2021 সাল থেকে। ক্লিয়ার? তো টিসিএসের ব্যাপারে দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রাজেশ গোপীনাথন। ফাউন্ডার হচ্ছেন 1 April 1968 সালে। হেডকোয়ার্টার আছে মুম্বাই। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে। ইন ব্রিট অ্যাওয়ার্ড 2021 হু এমার্জড অ্যাজ আ ফার্স্ট ওম্যান অ্যান্ড ফার্স্ট নন ব্রিটিশ স্টার টু অ্যাকসেপ্ট দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড। তো 2021 সালে ব্রিট অ্যাওয়ার্ডে প্রথম মহিলা এবং প্রথম নন ব্রিটিশ স্টার হয়ে কে দাঁড়ালো যে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডটি জিতেছেন? সঠিক উত্তরে হবে অপশন ডি, টেলর সুইফট। তো টেলর সুইফট হয়েছেন প্রথম মহিলা এবং প্রথম নন ব্রিটিশ স্টার যে 2021 সালে ব্রিট অ্যাওয়ার্ডে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড উনি জিতেছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, আমেরিকান সিঙ্গার সংরাইটার টেলর সুইফট ইজ দ্য সেট টু বি ফিটেড অ্যাজ আপকামিং ব্রিট অ্যাওয়ার্ড 2021 ওয়ার শি উইল রিসিভ দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড। তো আমেরিকান সিঙ্গার এবং সংরাইটার টেলর সুইফট কিন্তু 2021 সালে ব্রিট অ্যাওয়ার্ডে উনি কিন্তু গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডটি উনি জিতেছেন বা ওনাকে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে ওনাকে ভূষিত করা হবে। ক্লিয়ার? সি উইল বিকেম দ্য ফার্স্ট ফিমেল আর্টিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট নন ইংলিশ আর্টিস্ট টু রিসিভ দ্যাট। এবং উনি প্রথম একজন মহিলা আর্টিস্ট হয়ে দাঁড়াবে এবং প্রথম নন ব্রিটিশ আর্টিস্ট হয়ে দাঁড়াবে যাকে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কী আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ কোম্পানি হেড অফ সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া লিমিটেড। তো সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া লিমিটেডের নতুন কোম্পানি হেড হিসাবে কে অ্যাপয়েন্ট হয়েছেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, সাতোশি উচিরা। তো সাতোশি উচিরাকে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া লিমিটেডের নতুন কোম্পানি হেড হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্য টু হুইলার সাবসিডিয়ারি অফ সুজুকি মোটর কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্সড দ্যাট
it has appointed Satoshi Uchida as the new company head. So Suzuki Motorcycle India Private Limited jeta hoche ekta two wheeler subsidiary Suzuki Motor Corporation to tara ghoshona kore janiyeche je tara Satoshi Uchida ke tader company notun company head hisabe appoint korechen. Clear? Cholo. Poroti proshno ekhane ki ache, name the Indian American who has recently been appointed as a senior advisor to the president at the White House in US administration. तो कौन इंडियन अमेरिकन के व्हाइट हाउस यूएस एडमिनिस्ट्रेशन सीनियर एडवाइजर टू प्रेसिडेंट हिसाब से अपॉइंट करा हुआ है? तो सारे उत्तर है ऑप्शन ए नीरा टंडन। तो नीरा टंडन हुए चेन इंडियन अमेरिकन तो जाके व्हाइट हाउस यूएस एडमिनिस्ट्रेशन प्रेसिडेंट सीनियर एडवाइजर हिसाब से अपॉइंट करा हुआ है। तो एक देखने व्यापारे द यूएस एडमिनिस्ट्रेशन हैज अपॉइंटेड इंडियन अमेरिकन नीरा टंडन एज अ सीनियर एडवाइजर टू प्रेसिडेंट जो बिडेन at the White House on 17th May 2021. So, US administration appoint korechen Indian American Neera Tandon ke as a White House US administration er president er senior advisor hisabe. Thik ache? Ba Joe Biden er senior advisor hisabe appoint kora hoyeche Indian American Neera Tandon ke White House US administration er jonno. Ar take appoint kobe kora ache? 17th May 2021 e. Bujhte parcho? Chalo. Next question er ki ache? Mokhtar Oine has been reappointed as an interim prime minister of which country? So, Mokhtar Oine ke kon desher prime minister e pode take abar reappoint kora hoyeche? To shorer uttor hobe option B Mali. To Malir prime minister pode reappoint kora hoyeche Mokhtar Oine ke. To ektu dekhe nei apre Mali's interim prime minister Mokhtar Oine has been reappointed to the post by President Bahanawad in order to carry out the reshuffle of the cabinet. So, Malir interim prime minister pode appoint kora hoyeche ba reappoint kora hoyeche Mokhtar Oine ke ar appoint korechen shei desher president uni hocchen Bahanawad. To uni Mokhtar Oine ke shei desher interim prime minister pode appoint kora hoyeche jate she cabinet er reshuffle ta ke she carry out korte pare. Clear? To Malir rap ektu dekhni amra capital hocche Bamako, currency hocche West African CFA franc ebong official language hocche French. Clear? Chal. Next question then kya chhe? Name the Indian choreographer who has won the prestigious World Choreography Award 2020. Toh 2020 chale World Choreography Award ti kon Bharatiya choreographer jite chen? Toh shorte uttor hobe option B Suresh Mukund. Toh 2020 chale World Choreography Award ti Suresh Mukund uni jite chen. Uni kintu Bharatiya কোরিওগ্রাফার যাকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। সরি, তো এই ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য এমি অ্যাওয়ার্ড নমিনেটেড ইন্ডিয়ান কোরিওগ্রাফার সুরেশ মুকুন্দ হ্যাজ ওয়ন দ্য 10th অ্যানুয়াল ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020, অলসো নোন অ্যাজ কোরিও অ্যাওয়ার্ডস, বিকেমিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস অনার। তো এমি অ্যাওয়ার্ড নমিনেটেড ভারতীয় কোরিওগ্রাফার উনি হচ্ছেন সুরেশ মুকুন্দ, যিনি 10th অ্যানুয়াল ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ডটি জিতেছে 2020 সালের জন্য। আর উনি হচ্ছেন প্রথম ভারতীয় যাকে যে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি উনি জিতেছেন। ক্লিয়ার? সুরেশ মুকুন্দ ওয়ন দ্য অ্যাওয়ার্ড ইন দ্য টিভি রিয়ালিটি শো কম্পিটিশন ক্যাটাগরি ফর ইজ ওয়ার্ক অন হিট আমেরিকান টিভি রিয়ালিটি শো ওয়ার্ল্ড অফ ডান্স। আর সুরেশ মুকুন্দ এই অ্যাওয়ার্ডটি জিতেছেন টিভি রিয়ালিটি শো অথবা কম্পিটিশন ক্যাটাগরিতে কারণ উনি আমেরিকান টিভির একটা রিয়ালিটি শো ওয়ার্ল্ড অফ ডান্স সেখানে কিন্তু উনি কোরিওগ্রাফি করেছেন। তো ওনার কোরিওগ্রাফির পারফরমেন্সের কারণে 2020 সালের ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেন কি আছে। দ্য আইকনিক ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ইজ সেট টু রিটায়ার ইন June 2022। দ্য ব্রাউজার হ্যাজ বিন ডেভেলপড বাই উইচ কোম্পানি? তো ইন্টারনেট এক্সপ্লোরার যেটা খুবই প্রচলিত একটা ওয়েব ব্রাউজার ছিল, তো আমরা অনেকে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেছি, ঠিক আছে? এখন এটা অতটা ইউজ করি না, কিন্তু যখন আমরা ছোটো ছিলাম অনেকে কিন্তু আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেছি। তো এই ওয়েব ব্রাউজারটা বা ইন্টারনেট এক্সপ্লোরারটা June 2022 সালে কিন্তু রিটায়ার করছে, ঠিক আছে? তো কোন কোম্পানি এই ইন্টারনেট এক্সপ্লোরার যে ওয়েব ব্রাউজারটি আছে এটি ডেভেলপ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি মাইক্রোসফট। তো মাইক্রোসফটের দ্বারা ডেভেলপ করা একটা ওয়েব ব্রাউজার সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, খুবই ইম্পর্টেন্ট ওয়েব ব্রাউজার ছিল আমাদের সময়। তো এই ওয়েব ব্রাউজারটা 2022 সালে জুন মাসে কিন্তু এটা রিটায়ার করছে। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে
Tech giant Microsoft has decided to retire its iconic Internet Explorer browser with effect from 15 June 2022 after more than 25 years of its launch. So, Tech giant Microsoft decide korlo je tara ekta web browser seta hocche Internet Explorer shetake 15 June 2022 sale shetake retire korche. Pray 25 bochor theko beshi kintu eta launch kora hoyeche ar 25 bochor theko beshi kintu eta service diye asche. The Internet Explorer browser was launched in 1995. Microsoft recommends its user to shift to Microsoft Edge 2015 before June 15, 2022 for a faster, more secure and more modern browsing experience. Our A web browser ta 1995 sale eti launch kora hoyechilo Microsoft er dara ar Microsoft recommend koreche je somosto user ra Internet Explorer use kore she somosto user ra jate 15 June er age tara shift kore jay Microsoft Edge 2015 edition Microsoft Edge jate tara faster more secure ebong modern browsing experience tara avail korte pare thik ache to 15 June 2022 er porthe kintu Internet Explorer kintu retire korche clear cholo next question ena ki ache who became India's first MMA world champion to bharater prothom MMA world champion title dikke jiteche तो सठिक उत्तर है ऑप्शन डी अर्जुन बुल्लर तो अर्जुन बुल्लर प्रथम भारत एमएमए वर्ल्ड चैम्पियनशिप टाइटल उन्नी जीते तो एक देखे नहीं रैपरे मिक्सड मार्शल आर्टिस्ट एमएमए अर्जुन बुल्लर मेड हिस्ट्री ही बिकेम द फर्स्ट फाइट ऑफ इंडियन डिसेंट टू विन वर्ल्ड टाइटल इन द स्पोर्ट्स आफ्टर बीटिंग ब्रैंडन वेरा टू एंड हिज 5.5 year रिंग इन हेवीवेट चैम्पियन इन वन चैम्पियनशिप तो अर्जुन बुल्लर भारत एक इतिहास क्रिएट कर उन्नी प्रथम प्लेयर हो दाड़ें जिन्हें प्रथम मार्शल मिक्सड मार्शल आर्टिस्ट टाइटल उन्नी जीते एमएमए टाइटल उन्नी जीते उन्नी ब्रैंडन वेरा जिन्हें साढ़े पाँच बचर धरे हेवीवेट चैम्पियनशिप टाइटल उन्नी जीते हारिए वन चैम्पियनशिप के हारिए उन्नी क्यों टाइटल निजे नाम कर तो भारत प्रथम प्लेयर हो दाड़ें जिन्हें एमएमए वर्ल्ड चैम्पियनशिप टाइटल जीते उन्नी हन अर्जुन बुल्लर क्लियर चलो পরবর্তী প্রশ্ন এখানে কি আছে When is International Day to End Obstetric Fistula observed by United Nation তো ইউনাইটেড নেশনের দ্বারা একটা নির্ধারিত দিন সেটি হচ্ছে এন্ড অফ অবস্ট্রেট্রিক ফিটসুলা এই দিনটি কবে প্রতি বছর অবজার্ভ করা হয় এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি সেটা হচ্ছে 23 মে তো প্রতি বছর ইউনাইটেড নেশনের দ্বারা 23 মে এন্ড অবস্ট্রেট্রিক ফিটসুলা এই দিনটি পালন করা হয় तो एक देखनी है बेपारे एवरी ईयर यूनाइटेड नेशंस इंटरनेशनल डे टू एंड ऑब्स्टेट्रिक फिटसुला इज मार्क्ड ऑन 23rd मे सिंस 2013 टू प्रमोट एक्शन टुवर्ड्स ट्रीटिंग एंड प्रिवेंटिंग ऑब्स्टेट्रिक फिटसुला अ कंडीशन दैट इफेक्ट मेनी गर्ल्स एंड वुमेन ड्यूरिंग चाइल्ड बर्थ इन डेवलपिंग कंट्रीज तो प्रति बचर यूनाइटेड नेशन द्वारा निर्धारित करा दिन से एंड ऑब्स्टेट्रिक फिटसुला दिन की 2013 साल 23 मे किंतु पालन करा है আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে অবস্ট্রেটিক ফিটসুলা যেটা হচ্ছে একটা প্রবলেম যখন মহিলারা বাচ্চা জন্ম দেয় সেই সময় তারা এটা ফেস করে তো এই জিনিসটার ব্যাপারে ট্রিটমেন্ট এবং প্রিভেন্টিংয়ের ব্যাপারে প্রমোট করার জন্য কিন্তু প্রতি বছর 23 মে 2013 সাল থেকে এন্ড অবস্ট্রেটিক ফিটসুলা এই দিনটি পালন করা হয় ক্লিয়ার থিম কিছু দেখে নাও 2021 সালে সেটা হচ্ছে উমেন্স রাইট আর হিউম্যান রাইটস এন্ড ফিটসুলা নাও এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল ডে টু এন্ড অবস্ট্রেটিক ফিটসুলার এটা থিম ক্লিয়ার চল নেক্সট কোশ্চেন এখানে কি আছে দীপকোভ্যান ইজ আ কোভিড 19 অ্যান্টিবডি ডিটেকশন কিট লঞ্চড বাই উইচ অর্গানাইজেশন তো কোন সংস্থার দ্বারা দীপকোভ্যান যেটা হচ্ছে একটা কোভিড 19 অ্যান্টিবডি একটা ডিটেকশন কিট এটি কিন্তু লঞ্চ করা হয়েছে তো কোন সংস্থা দ্বারা এটি লঞ্চ করা হয়েছে সঠিক উত্তরে হবে অপশন এ ডিআরডিও डिफेंस रिसर्च डेवलपमेंट ऑर्गेनाइजेशन द्वारा नतून एक कोविड 19 एंटीबॉडी डिटेक्शन किट लॉन्च करा सेटी नाम होच्छे दीपकोभ्यान तो एक देखे नहीं बेपारे द डिफेंस रिसर्च एंड डेवलपमेंट ऑर्गेनाइजेशन हैज डेवलप्ड अ कोविड 19 एंटीबॉडी डिटेक्शन किट कॉल्ड दीपकोभ्यान तो डिफेंस रिसर्च एंड डेवलपमेंट ऑर्गेनाइजेशन एक नतून कोविड 19 एंटीबॉडी डिटेक्शन किट तारा लॉन्च करे से ही डिटेक्शन किटटी नाम होच्छे दीपकोभ्यान क्लियर चलो नेक्स्ट क्वेश्चन है ना क्या आछे विच कंट्री विल होस्ट ग्लोबल G20 हेल्थ समिट तो कौन देश ग्लोबल G20 हेल्थ समिट तारा होस्ट करबे सठिक उत्तर है ऑप्शन डी इटाली
তো ইটালি গ্লোবাল জি টোয়েন্টি হেলথ সামিটটি তারা হোস্ট করবে। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য গ্লোবাল জি টোয়েন্টি হেলথ সামিট ওয়াজ কো হোস্টেড বাই ইউরোপিয়ান কমিশনস অ্যালং উইথ ইটালি অ্যাজ পার্ট অফ ইস জি টোয়েন্টি প্রেসিডেন্সি অ্যামিড দ্য সার্চ অ্যান্ড স্প্রেড অফ করোনা ভাইরাস কেসেস। তো গ্লোবাল জি টোয়েন্টি হেলথ সামিটটি ইউরোপিয়ান কমিশন এবং ইটালি দুজন মিলে তারা এটি হোস্ট করেছে, আর এবছর এটা কিন্তু করোনা ভাইরাস কেসেসের স্প্রেডের উপর কিন্তু এটি করা হয়েছে। ক্লিয়ার? তো ইটালির ব্যাপারে একটু দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে রোম, প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও ম্যাটারেলা, কারেন্সি হচ্ছে ইউরো, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে মারিও দ্রাঘি। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন দেখে নাকি আছে, হু ওয়ন দ্য লা লিগা টাইটেল 2021। তো 2021 সালের লা লিগা টাইটেলটি কোন টিম জিতেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, অ্যাথলেটিকো মাদ্রিদ। তো অ্যাথলেটিকো মাদ্রিদ 2021 সালের লা লিগা টাইটেলটি তারা জিতেছে। তো একটু দেখে নিই ব্যাপারে, অ্যাথলেটিকো মাদ্রিদ পাইপ সিটি রাইভেলস রিয়েল মাদ্রিদ টু দ্য লা লিগা টাইটেল আফটার লুইস সোয়ারেস ফায়ার দেম টু 2-1 কাম ব্যাক উইন অ্যাট রিয়েল ভ্যালাদোলিদ। তো অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়েল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে তারা 2021 সালের লা লিগা টাইটেলটি তারা জিতেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাকি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব। তো রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজেশ বনসল। তো রাজেশ বনসলকে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড রাজেশ বনসল অ্যাজ এক্সপার্ট ইন ইলেকট্রনিক ক্যাশ ট্রান্সফার অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব উইথ এফেক্ট ফ্রম 17th May। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে রাজেশ বনসলকে, যিনি একজন ইলেকট্রনিক ক্যাশ ট্রান্সফার এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উনি একজন এক্সপার্ট। তো তাকে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তার কার্যকারী শুরু হয়েছে কবে থেকে? 17 May 2021 থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, হু ওয়াজ রিসেন্টলি ওয়াজ ইলেক্টেড টু BWF কাউন্সিল ফর দ্য পিরিয়ড অফ 2021-25। তো BWF কাউন্সিলে এনাদের মধ্যে কাকে সিলেক্ট করা হয়েছে 2021 থেকে 2025 সাল অবধি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, হিমন্ত বিশ্ব শর্মা। তো হিমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের চিফ মিনিস্টার, নতুন চিফ মিনিস্টার, তো তাকে 2021 থেকে 2025 সাল অবধি BWF কাউন্সিলের মেম্বার হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে, দ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট হিমন্ত বিশ্ব শর্মা ওয়াজ ইলেক্টেড টু দ্য BWF কাউন্সিল ফর দ্য পিরিয়ড অফ 2021-25। তো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্ট করেছে হিমন্ত বিশ্ব শর্মাকে তাদের নতুন BWF কাউন্সিলের মধ্যে, আর তার টার্মটা হচ্ছে 2021 থেকে 2025 সাল অবধি। ক্লিয়ার? আর তোমাদেরকে জানিয়ে রাখি, নতুন আসামের চিফ মিনিস্টার ইলেক্ট হয়েছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাকি আছে, রিসেন্টলি হু চেয়ার দ্য 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। তো 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি কে চেয়ারম্যানশিপ করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ডক্টর হর্ষবর্ধন। তো আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিটি উনি চেয়ারম্যানশিপ করেছেন। একটু দেখে নিন ব্যাপারে, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড চেয়ারম্যান অফ হু এক্সিকিউটিভ বোর্ড ডক্টর হর্ষবর্ধন চেয়ার 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ইন ভার্চুয়াল মোড। তো মিনিস্টার অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড WHO এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান ডক্টর হর্ষবর্ধন 74th হেলথ অ্যাসেম্বলিটি উনি ভার্চুয়াল মোডে, অনলাইন মোডে কিন্তু উনি চেয়ারম্যানশিপ করেছেন। ক্লিয়ার? ডাইরেক্টর জেনারেল অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডক্টর ট্রেডার্স অলসো পার্টিসিপেটেড ইন দ্য ইভেন্ট। আর এই মিটিংয়ে ডাইরেক্টর জেনারেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাইরেক্টর জেনারেল উনি হচ্ছেন ডক্টর ট্রেডার্স, উনিও কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, অ্যাকর্ডিং টু বার্কলেস হোয়াট ইজ দ্য এস্টিমেটেড GDP গ্রোথ রেট অফ ইন্ডিয়ান ইকোনমি ফর ফিশিয়াল 2021-22। তো বার্কলের অনুযায়ী 2021-22 সালের জন্য ভারতের GDP গ্রোথ রেটটি তারা কত অনুমান করেছে? তো সঠিক উত্তরে যাবে অপশনে 9.2%। তো বার্কলে 2021-22 সালের ভারতের GDP গ্রোথ রেটটা তারা অনুমান করেছে, সেটা হচ্ছে 9.2%। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ব্রিটিশ ব্রোকারেজ কোম্পানি বার্কলেজ হ্যাজ কাট ইন্ডিয়াস GDP গ্রোথ এস্টিমেটেড ফর দ্য ফিশিয়াল 2022 বাই শার্প 0.8% টু 9.2% ফ্রম ইটস প্রিভিয়াস এস্টিমেটেড অফ 10%।
তো বার্কলেস ভারতের জিডিপি গ্রোথ রেটটা এর আগে অনুমান করেছিল 10%, তারপরে দিনের পর দিন কোভিড 19 কেসেসগুলো বাড়ার কারণে তারা কিন্তু 0.8% তারা কিন্তু কমিয়ে বর্তমানে তারা অনুমান করেছে সেটা হচ্ছে 9.2%, সেটা ভারতের 2021-22 সালের জিডিপি গ্রোথ প্রজেকশন। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন এর কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো সিবিআই যেটা ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তো তার নতুন ডাইরেক্টর হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এর সঠিক উত্তরে যাবে অপশন এ সুবোধ কুমার জয়সওয়াল। তো আইপিএস সুবোধ কুমার জয়সওয়ালকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন ডাইরেক্টর হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে। দ্য ফর্মার মহারাষ্ট্রার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সুবোধ কুমার জয়সওয়াল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অন 25 মে 2021। তো প্রাক্তন মহারাষ্ট্রের পুলিশের ডাইরেক্টর জেনারেল উনি হচ্ছেন সুবোধ কুমার জয়সওয়াল, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন ডাইরেক্টরের পদে, আর ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে 25 মে 2021 সালে। ক্লিয়ার? জয়সওয়াল ইজ 1985 ব্যাচ আইপিএস অফিসার অফ মহারাষ্ট্র ক্যাডেট, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ফর দ্য পিরিয়ড অফ 2 ইয়ার্স। আর সুবোধ কুমার জয়সওয়াল একজন মহারাষ্ট্র ক্যাডেটের 1985 ব্যাচের একজন আইপিএস অফিসার, তোনাকে 2 বছর টার্মের জন্য কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডাইরেক্টর হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো সিবিআই ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ফাউন্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কবে গঠন করা হয়েছিল 1 এপ্রিল 1963 সালে, এবং জুরিডিকশন হচ্ছে ইন্ডিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার ইন্ডিয়ান কমনওয়েলথ ডে? তো এবছরের ইন্ডিয়ান কমনওয়েলথ ডের থিম কী ছিল? সঠিক উত্তরে এবে অপশন ডি, সেটা হচ্ছে ডেলিভারিং আ কমন ফিউচার। তো 2021 সালের ইন্ডিয়ান কমনওয়েলথ ডের থিম ছিল ডেলিভারিং আ কমন ফিউচার। তো একটু দেখে নিই ব্যাপারে। ইন্ডিয়ান কমনওয়েলথ ডে ইজ সেলিব্রেটেড অন 24th মে এভরি ইয়ার, অলসো নোন অ্যাজ এম্পায়ার ডে। কমনওয়েলথ ডে কমরেটস দ্য ফর্মেশন অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া অ্যান্ড আদার কলোনিজ অফ ব্রিটেন। তো প্রতি বছর ইন্ডিয়ান কমনওয়েলথ ডেটি অবজার্ভ করা হয় 24 মে, আর এটির আরেকটি নাম হচ্ছে এম্পায়ার ডে। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বিভিন্ন ব্রিটেন কলোনিজগুলোতে এই দিনে ব্রিটিশ এম্পায়ার কিন্তু গঠন হয়েছিল, তো সে কারণে প্রতি বছর 24 মে কিন্তু ইন্ডিয়ান কমনওয়েলথ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন এখানে কি আছে। ওয়েন ইজ ভিশাক ডে গ্লোবালি অবজার্ভ? তো সারা বিশ্বজুড়ে ভিশাক ডেটি কবে পালন করা হয়েছিল? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 26 মে। তো এবছর 26 মে ভিশাক ডেটি অবজার্ভ করা হয়েছিল সারা বিশ্বের মধ্যে। একটু দেখে নিই ব্যাপারে। ভিশাক ডে 2021 ইজ অবজার্ভ গ্লোবালি অন 26th মে। ভিশাক ডে দ্য ডে অফ ফুল মুন ইজ দ্য মোস্ট স্যাক্রেড ডে অফ টু বুদ্ধিস্ট অল ওভার দি ওয়ার্ল্ড। তো এবছর 2021 সালে ভিশাক ডেটি অবজার্ভ করা হয়েছিল 26 মে, আর জেনারেলি আমরা বাংলায় ভিশাক ডেটা বলি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, ফুলমুন যেটা হয় পূর্ণিমার দিনে, সেই ফুলমুনটা কিন্তু বুদ্ধিস্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন, এই দিনটি সেটাকে বলা হয় ভিশাক ডে অথবা বুদ্ধ পূর্ণিমা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে। হু বিকেম দ্য ফার্স্ট ফিমেল ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স? তো ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার কে হলেন? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, অশ্রিতা ভি ওলেতি। তো অশ্রিতা ভি ওলেতি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়ালেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে। মুভিং আ স্টেপ ফার্দার টুয়ার্ডস উমেন এম্পাওয়ারমেন্ট ইন আর্মড ফোর্সেস, স্কোয়াড্রন লিডার অশ্রিতা ভি ওতলে হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ফিমেল ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ইন ইন্ডিয়ান এয়ারফোর্স। তো স্কোয়াড্রন লিডার অশ্রিতা ভি ওতলে উনি কিন্তু প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়ালেন ইন্ডিয়ান এয়ারফোর্সের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এর কি আছে। উইচ ইন্ডিয়ান রেফারি হ্যাজ বিন সিলেক্টেড ফর আম্পায়ারিং ইন রেসলিং ম্যাচেস অফ টোকিও অলিম্পিক? তো কোন ভারতীয় রেফারিকে সিলেক্ট করা হয়েছে টোকিও অলিম্পিক্সের রেসলিং ম্যাচের আম্পায়ারিং করার জন্যে? তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, অশোক কুমার। তো অশোক কুমার যিনি ভারতীয় রেফারি, তো ওনাকে টোকিও অলিম্পিক্সের রেসলিং ম্যাচের আম্পায়ারিং করার জন্য কিন্তু ওনাকে সিলেক্ট করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। অশোক কুমার উইল বি দ্য অনলি রেফারি ফ্রম দ্য কান্ট্রি টু অফিসিয়েট ইন রেসলিং ম্যাচেস অফ টোকিও অলিম্পিক গেমস। হি ওয়াজ নেমড ইন দ্য লিস্ট অফ অফিসিয়াল রিলিজড বাই
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। তো ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের দ্বারা এম্পায়ারিংয়ের লিস্ট প্রকাশিত করা হয়েছে, সেখানে ভারতের একমাত্র রেফারি উনি হচ্ছেন অশোক কুমার, তো ওনাকে সিলেক্ট করা হয়েছে টোকিও অলিম্পিক্সের রেসলিং ম্যাচের এম্পায়ারিংয়ের জন্যে। ক্লিয়ার? তো ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে ক্রোসিয়ার সুর ভেভি সুইজারল্যান্ড, ফাউন্ডেড করা হয়েছিল 1912 সালে এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে নেন্যাথ ল্যালোভিক। আর জাপানের ব্যাপারে একটু দেখে নিই আমরা, যেহেতু টোকিও হচ্ছে জাপানের ক্যাপিটাল, তো প্রাইম মিনিস্টার হচ্ছেন ইয়োশিদা সুগা, ক্যাপিটাল হচ্ছে টোকিও এবং কারেন্সি হচ্ছে জাপানিজ ইয়েন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হোয়াট উইচ ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হাঙ্গার ডে ওয়াজ সেলিব্রেটেড অন 28 মে 2021। তো 28 মে 2021 সালের ওয়ার্ল্ড হাঙ্গার ডেটি অবজার্ভ করা হয়েছিল, তো ওয়ার্ল্ড হাঙ্গার ডে থিম কী ছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে এক্সেস এন্ডস হাঙ্গার। তো 2021 সালে 28 মে কিন্তু ওয়ার্ল্ড হাঙ্গার ডেটি অবজার্ভ করা হয়েছিল আর থিম ছিল এবছর সেটা হচ্ছে এক্সেস এন্ডস হাঙ্গার। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ওয়ার্ল্ড হাঙ্গার ডে ইজ অবজার্ভড অন 28 মে এভরি ইয়ার বাই হাঙ্গার প্রজেক্ট সিন্স 2011। তো 2011 সাল থেকে হাঙ্গার প্রজেক্টের দ্বারা প্রতি বছর কিন্তু 28 মে ওয়ার্ল্ড হাঙ্গার ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষরা দারিদ্র কারণে নিজের জীবনযাপন কাটাচ্ছে তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং এর সলিউশনটাকে এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য কীভাবে হাঙ্গার প্রভার্টিকে দূর করা যেতে পারে সারা বিশ্বের মধ্যে থেকে, তো সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 28 মে 2011 সাল থেকে কিন্তু ওয়ার্ল্ড হাঙ্গার ডেটি অবজার্ভ করা হচ্ছে। ক্লিয়ার? আর 2021 সালের যে হাঙ্গার ডেটি সেলিব্রেট করা হয়েছিল তার থিম ছিল এক্সেস এন্ডস হাঙ্গার। ক্লিয়ার? চলো তো আজকের শেষ প্রশ্ন এরকম কি আছে, উইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট হ্যাজ রিসেন্টলি ওয়ন দ্য ইন্টারন্যাশনাল ইনি অ্যাওয়ার্ড 2020? তো কোন ভারতীয় সায়েন্টিস্ট জিতেছেন 2020 সালের ইনি অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইনি অ্যাওয়ার্ডটি? সঠিক উত্তর যাবে অপশন সি, সি এন আর রাও। তো ভারতরত্ন একজন প্রফেসর সি এন আর রাও উনি কিন্তু 2020 সালের ইন্টারন্যাশনাল ইনি অ্যাওয়ার্ডটা উনি জিতেছেন। তো একটু দেখে নিন এর ব্যাপারে, ভারতরত্ন প্রফেসর সি এন আর রাও হ্যাজ রিসিভড ইন্টারন্যাশনাল ইনি অ্যাওয়ার্ড 2020 ফর রিসার্চ ইন্টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস অ্যান্ড এনার্জি স্টোরেজ, অলসো কল দ্য এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড। তো ভারতরত্নের প্রফেসর এবং উনি একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে সি এন আর রাও, তো উনি 2020 সালের ইন্টারন্যাশনাল ইনি অ্যাওয়ার্ডটা উনি জিতেছেন। আর উনি কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্সেস এবং এনার্জি স্টোরের ব্যাপারে উনি রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু ওনাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, আর এই অ্যাওয়ার্ডটি কিন্তু বলা হয় এনার্জি ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড নামেও। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন লাস্ট উইক অফ মের থেকে। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের এবার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যদি তোমরা সময় পাও এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো ভালো করে তোমরা ভিডিওটা দেখো, আর ভালো করে তোমরা নিজেদেরকে আপডেট করে নাও, এবং ভালো করে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে ডিসকাস করলাম সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। ক্লিয়ার? পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং বিভিন্ন যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে তার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়, তার সাথে ক্লাসের নোটিফিকেশান এবং বিভিন্ন আরও ইনফরমেশান কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। তো এখনও যারা তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাই, তো অতি অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েছিও। বুঝতে পেরেছো? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।